নমস্কার আমি বৈশাখী শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে এনেছি আপনাদের জন্যে আমার লেখা গল্প কলজে খাকি গল্পটি প্রাপ্ত বয়স্কদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তার সঙ্গে বেল বাটন প্রেস করে দেবেন নতুন নতুন গল্পের নোটিফিকেশান চট জলদি পেয়ে যাওয়ার জন্যে এই গল্পটি আমি সর্বপ্রথম যেই অ্যাপে লিখেছি সেই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেইখান থেকেও গল্পটি পড়তে পারেন শুরু হচ্ছে আজকে প্রাপ্তবয়স্কদের গল্প কলজে খাকি গল্পটি ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদকে কেন্দ্র করে রচিত রয়েছে অভিক ও অদ্রিজা বিবাহিতা নবদম্পতি অভিক পেশায় উকিল এবং অদ্রিজা স্কুল শিক্ষিকা চাকুরির সুবাদেই পরিচয় উভয়ের পশ্চিম মেদিনীপুর দানতান এলাকায় কল্যাণীপুর প্রাইমারি স্কুলে অদ্রিজা সহ শিক্ষিকা হিসাবে পদ গ্রহণ করে পরে অবশ্য সেটা পারমানেন্ট হয়ে যায় ওই স্কুলেরই জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় নেতা মন্ত্রীদের সঙ্গে ঝামেলা হয় স্কুলের প্রধান শিক্ষক তথা সকল শিক্ষক শিক্ষিকাদের জমিটা স্কুলের হলেও পার্টি অফিসের লোকেরা অর্থাৎ স্থানীয় নেতারা ক্ষমতার দাঁপট দেখিয়ে সেখানে পার্টি অফিস খুলতে চায় কিন্তু স্কুল তা মানবে কেন ব্যাপারটা কোর্ট পর্যন্ত গড়ায় আর সেইখানেই অভিক সদ্য পাশ করা উকিল এই কেসটা হ্যান্ডেল করে স্কুল কর্তৃপক্ষই শেষমেশ জিতে যায় ব্যাস আলাপ পরিচয় ঘটে অভিক এবং অদ্রিজার মধ্যে সেই আলাপ পরিচয় খুব অল্প দিনের মধ্যেই প্রেম নামক পদবী লাভ করে আর এই প্রেমই পূর্ণতা পায় বিবাহ বন্ধনে দিন পনেরো আগেই বিয়ে হয়েছে ওদের হদ্রিজার পোস্টিং হয়ে যায় মুর্শিদাবাদে এদিকে অভিক থাকবে মেদিনীপুর আর অদ্রিজা মুর্শিদাবাদ ভেবেই কেঁদে ফেলে অদ্রিজা অভিক অদ্রিজাকে থামিয়ে বলে কেঁদো না আমি একটা টেলিগ্রাম করেছি দেখি যদি উপর মহল থেকে অর্ডারটা পাশ হয় তাহলে আমিও খুব শিগগিরই মুর্শিদাবাদ চলে যাব। বেশি দিন অপেক্ষা করতে হয় না ও মুর্শিদাবাদে পোস্টিংটা পেয়ে যায় ব্যাস আর কি দুইজনে মহা আনন্দে যাত্রা শুরু করে গন্তব্য মুর্শিদাবাদ হ্যাঁ ওদের পিতৃ পরিচয়টা দেওয়া হয়নি কারণ ঘটনাচক্রে ওরা উভয়েই অনাথ স্বয়ং সৃষ্টিকর্তা যেন একে অপরকে একসঙ্গে করার জন্যই সৃষ্টি করেছেন তাই দুইজনে একে অপরের পরিপূরক হয়ে ওঠে খুব অল্প দিনের মধ্যেই সম্পর্ক হলেও দুইজনের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কোনোভাবেই তা নষ্ট করা যাবে না একটা গাড়ি ভাড়া করে রওনা দেয় ওরা অতটা পথ হঠাৎ অদ্রিজা বলে জানো তো ভেবেছিলাম বিয়ের পরে দূরে কোথাও বেড়াতে যাব। অভিক বলে মধুচন্দ্রিমা মা তাই তো অদ্রিজা বলে হ্যাঁ মশাই তাই কিন্তু মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ সেটাও তো কম দূর নয় বলো অভিক বলে থাক হানিমুনটা এখানেই সেরে নেব বাড়তি খরচ আর হবে না তাই না দুইজনেই হো করে হেসে ওঠে ওদের পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায় দোতলা একটা ভাড়া বাড়ি কোয়াটারের সুবিধা থাকলেও অদ্রিজা চেয়েছিল নির্জন জায়গায় একটা বাড়িতে থাকতে যেখানে শহরের কোলাহল থাকবে না সারাদিন বাইরে থেকে পাখিরা যেমন সন্ধেবেলা নিরে ফিরে আসে তেমনই ওরা মুক্ত বিহঙ্গের মতো সারাটা দিন অফিসে কেউ স্কুলে কাটিয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরবে একে অন্যের মধ্যে একাত্ম হয়ে উঠবে ওই সময় শুধু ওদের জন্যই থাকবে ওই সময়টা ওরাই কাটাবে ঠিক যেমন চাওয়া তেমনই ফল পেয়ে যায় বাড়িটা খুব কম ভাড়ায় বাড়ির মালিক একজন মারোয়ারি ব্যবসায়ী পৈতৃক নিবাস কলকাতায় জমি জমার ব্যবসার সূত্রে এখানে থাকতেন তখন তিনি এই বাড়িটা করেছিলেন বাড়ির মালিক বেঁচে নেই তার ছেলে এখন সব দেখাশোনা করে অভিকের এক সহকর্মী এই বাড়িটার সন্ধান দিয়ে সব বন্দোবস্ত করে দিয়েছে চারিদিকে প্রকৃতির শোভায় পরিপূর্ণ এক ধারে ধান ক্ষেত একদিকে চলে গেছে কাঁচা পাকা রাস্তা একদিকে দেখা যাচ্ছে ভাগীরথী নদী অন্যদিকে একটা মসজিদ হালকা নীলাভ রং করা হয়তো ওরা আসবে বলে এই বাড়িটাকে একটু মেরামতি করা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে নতুন রঙও করেছেন বাড়ির মালিক বেশ সুন্দর বাড়িটা গোটা বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা গেটের মাথায় গ্রিলের কারুকার্যটা খুবই শৌখিন বাড়ির ভেতরে নানা ফুলের বাগান সেটা যে নিয়মিত দেখাশোনা করা হয় দেখেই বোঝা যাচ্ছে বাহারি ফুলের বাহার বাড়ির সামনে খোলা বারান্দা বেশ বড় বড়সড় মাছ বরাবর ঝুলছে একটা মস্ত বড়ো ঝাড়বাতি বারান্দা দুই দিক দিয়েই সিঁড়ি উঠে গেছে বারান্দার মাঝে দরজা দিয়ে ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে একটা মস্ত বড় হলঘর বসার জন্য হাতির দাঁতে কারুকার্য করা সোফা দেওয়ালে মস্ত বড় বড়ো নবাবি তসবির হরিণ বাঘ বুনমোষ গন্ডার খুবই বিরল সাদা ভাল্লুকের মাথাটা পর্যন্ত এখানে ঝোলানো বোঝাই যায় এই বাড়ির যিনি মালিক ছিলেন তিনি বেশ পয়সাওয়ালা ছিলেন ঘরের পিছন দিকটায় বিরাট বড় সারি সারি ফলের গাছ দোতলায় সিঁড়ি দিয়ে উঠে গেছে ওরা দোতলায় বেশ বড় বড় ঘর তিনটে শোবার ঘর ঘরের সামনে খোলা বারান্দা দক্ষিণা আর পুবের বাতাস বওয়ার জন্য হেমন্তকালের আবহাওয়ায় এমনিতেই গ্রামে খুব শিগগিরই শীত পড়ে যায় এখানে শৈত্যের প্রবাহে গায়ে বেশ হালকা হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছে অদ্রিজা একটা চাদর বের করলো অদ্রিজা বলল আচ্ছা রান্নাঘর আর ঘর কোথায় পিছন থেকে হঠাৎ করে কালো মতো একটা মুসলিম মেয়ে এসে হাজির সে বলে নিচে আছে নিচে বড় ডান ডানদিকের দরজার পাশেই রান্নাঘর শুধু রান্নাই না ডাইনিং প্লেসও আর বাঁদিকে শিব ঠাকুরের প্রতিষ্ঠিত মন্দির একটু অবাক লাগে অদ্রিজার মারোয়ারি আবার শিব মন্দির অভিক বলে যত মত ততপথ জানো না নাকি যে ভদ্রলোকের বাড়ি তিনি স্বপ্নাদেশে মাটি খুঁড়ে শিবলিঙ্গ পেয়েছিলেন আর ওনার ভক্তিতেই নাকি ওনার ব্যবসায় খুব প্রতিপত্তি হয়েছিল বুঝেছ এমনিতেই অদ্রিজা শিব ঠাকুরকে মানত তার ওপরে মন্দির থাকায় না চাইতেই সব কিছু পেয়ে যাওয়ার মতো অবস্থা ওর সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখে ভীষণ পছন্দ হয় অদ্রিজার অদ্রিজা বলে ওপরে নিচে দুই জায়গাতেই বাথরুম আছে ডার্লিং এবার বেডরুমটা পছন্দ করো চলো তিনটে রুম ঘুরে দক্ষিণের ঘরটাই থাকার জন্য ঠিক করে অদ্রিজা এবং অভিক মুসলিম মেয়েটি ওদের কেয়ারটেকার সব কাজ করবে ও আর রাতের খাবার তৈরি করে দিয়ে ও চলে যাবে অদ্রিজা অভিক বাড়ি চলে আসবে এইরকমই কথা বলা আছে সেই মেয়েটির সঙ্গে মেয়েটির নাম মেহেনাজ পাশেই মসজিদ আছে যেইখানে সেই গ্রামেও থাকে মেয়েটা খুবই ছোট। বেশি পড়াশোনা করেনি বাড়িতে সংসার অনেক বড় তার মধ্যে ইনকাম করার লোকের বড্ড অভাব অদ্রিজার মনটা খারাপ হয়ে যায় সে ওকে ডেকে বলে এই মেহনাজ নামের মানে কি জানিস মেয়েটি বলে জানি বড় খালা নামটা অনেক শখ করে রেখেছিল মেহেনাজ কথার মানে ভাগ্যবান কিন্তু আমাদের যা ভাগ্য তাতে আবার ভাগ্যবান আর মনটা খারাপ হয়ে যায় সে বলে শোন সারাদিন আমরা ঘরে থাকবো না তোর যেমন খুশি তেমন একটু কাজ করে মোটামুটি রান্নাটুকু করে রাখিস যাতে এসে দুটো খেতে পারি আর বাকি সময় পড়তে বসবি কোন ক্লাস অব্দি পড়েছিস মেহনাজ বলে বেশি দূর পড়তে পারিনি বাড়িতে অভাব তো অদ্রিজা বলে ঠিক আছে আমি হেডমিস্ট্রেসের সাথে কথা বলে দেখি তোকে অ্যাডমিশানটা করিয়ে দেব। আমি পড়া দিয়ে যাব আমি পড়াবো সেগুলো পড়বি আর যখন আমি বাড়ি চলে আসব সারা দিন যেই পড়াগুলো মুখস্থ করেছিস সেইগুলো আমাকে দিবি আমি ধরব তারপরে বাড়ি যাবি ভীষণ খুশি হয় মেহেনাজ অদ্রিজা জিজ্ঞাসা করে এত রাতে কার সঙ্গে যাবি হঠাৎ একজন ভদ্রলোকের উপস্থিতি হয় তিনি হলেন বাবু তিনি এসে বলেন চিন্তা করবেন না ম্যাডাম এই যে বাড়ির বাগান দেখতে পাচ্ছেন না এই বাগানের মালি ওর বাবা ওই তো উনি গেটের কাছে দাঁড়িয়ে আছেন উনি এসে নিয়ে যাবেন আর নমস্কার ম্যাডাম আমি এই বাড়িটা আপনাদেরকে দেখাশোনা করে দিয়েছি আসলে বাবুর বন্ধু আমাকেই ফোন করেছিলেন আমি অন্য বাড়ি দেখাশোনা করি আর সেগুলোকে ভাড়া দেওয়ার বন্দোবস্ত করি ও আচ্ছা আপনি সেই মহান ব্যক্তি তাহলে এতদিন পুরনো বন্ধ এই যে শিব মন্দিরটা এটাই পুজো হয় না কেন একটু ঘাবড়ে গেলেন শ্যামাপ্রসাদবাবু গিলে বললেন আসলে ম্যাডাম পাড়াটা তো মুসলিম পাড়া বোঝে তো মুসলিম হয়ে হিন্দুদের মন্দিরে কী আপনি এখনও সেই সব মানেন জানেন প্রাচীনকালে মানুষের মধ্যে এত ভেদাভেদ ছিল না যেটা আমরা নিজেদের হাতে সৃষ্টি করেছি এই রকম ভেদাভেদ রাখলে মারামারি তো অনিবার্য আর কাটাকাটি তো হবেই যাই হোক হ্যাঁ বুঝতেই পারছি আপনি শিক্ষিতের নামে অশিক্ষিতের একটা নজির মাত্র শ্যামাপ্রসাদ বাবু অভিকের দিকে বেশ সন্দেহের দৃষ্টিতে তাকালেন বললেন এ কি স্যার ম্যাডাম আমাকে এগুলো কী বলছেন অভিক বাবুর হাত দুটো টেনে গেটের কাছে নিয়ে গেল গিয়ে বলল বাড়ি আমাদের খুব পছন্দ হয়েছে আপনি বেশিক্ষণ এখানে দাঁড়াবেন না এরকম কথা বললে আমার ম্যাডাম রেগে বোম হয়ে যাবে অদ্রিজা ভীষণ রাগী আর ওনা এই সব বিশ্বাস করে না ও ভেদাভেদ একেবারেই পছন্দ করে না আপনি কথাটা বলে ওর কাছে প্রথম দিনই খারাপ হয়ে গেলেন মশাই কী করা যাবে আপনার পোড়া কপাল যাই হোক আমার প্রয়োজন পড়লে আমি আপনাকে ফোন করে নেব। কিন্তু ভুলেও আপনি মুখ দেখাতেও এই বাড়ির আসবেন না আর হ্যাঁ টাইম টু টাইম ভাড়াটা ঠিক পেয়ে যাবেন আপনাদের চিন্তা করতে হবে না চলে গেলেন বাবু। এদিকে সন্ধে নেমে প্রায় রাত হতে এসেছে কিছুক্ষণ পরে ভালো করে ফ্রেশ হয়ে এক কাপ গরম কফি আর দোকান থেকে কিনে আনা টোস্ট বিস্কুট খেয়ে বিছানায় গা এলিয়ে দিল অভিক অদ্রিজা খানিক্ষণ মেহেনাজের সঙ্গে রান্না বান্না করে ফেলল তারপরে মেহেনাজকে বিদায় জানালো রাতটা বেশ ভালোই কাটল পরের দিন সকালে কথা মতো মেহেনাজ আসা মাত্রই ঘরের দায়িত্ব ওর কাঁধে দিয়ে এবং কয়েকটা বই ওর হাতে গুঁজে দিয়ে অদ্রিজা এবং অভিক নিজেদের গন্তব্যে চলে গেল এইভাবেই চলে গেল বেশ কটা দিন মেহেনাজ ভর্তি হয়ে গেছে স্কুলে অদ্রিজা দায়িত্ব নিয়ে ওকে পড়াশোনা করায় মেহেনাজের মাও দেখা করে গেছে অদ্রিজার সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন অদ্রিজার হাত ধরে এমনকি চোখের জলও ফেলে গেছেন অদ্রিজার এমন ব্যবহারের জন্য দেখতে দেখতে কেটে গেছে প্রায় চার মাস বর্ষার এক রাতে অদ্রিজা অভিককে জানায় অনেক দিন তো হলো আমরা মুর্শিদাবাদে এসেছি চলো না আগামীকাল একটু মুর্শিদাবাদ ঘুরে আসি রবিবার আছে চলো আসবে না ভোর ভোর বেরিয়ে যাব তাই ঠিক আছে হবে তো মুর্শিদাবাদের মতো ঐতিহাসিক স্থানে যদি ঘুরতেই না পারলাম তাহলে কেমন লাগে বলো তো অভি কিছুক্ষণ চুপ করে থাকে তারপরে বলে ঠিক আছে চলো পরের দিন ভোরবেলা ওরা উঠে তাড়াতাড়ি পুজো আচ্চা সেরে বেরিয়ে পড়ে দুইজনে পশ্চিম বর্ধমান বীরভূম মালদা দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর মোট পাঁচ জেলার অক্সিজেন আরাম করে নিয়ে এইবার পালা ঐতিহাসিক স্থানের প্রতি আকুণ্ঠ পিপাসা নিবৃত্তি করার আপাতত মুর্শিদাবাদ দিয়েই শুরু হোক বলে অদ্রিজা কথা ছিল শুধু হাজারদুয়ারি দেখবে আজকে তাই অনেক দরকসাকষির পর একটা গাড়ি করে যাত্রা শুরু করলো অদ্রিজা এবং অভিক গাড়ির বন্দোবস্ত করে দিয়েছে মেহেনাজের বাবা নিজে প্রথমেই হাজারদুয়ারির পাশের রাস্তা দিয়ে প্রধান দ্বারের সামনে এলো ওরা গাড়ি দাঁড় করিয়ে হাজারদুয়ারি দেখে অভিক বলল অদ্রিজাকে তো ইতিহাসে মুর্শিদাবাদের আগের নাম ছিল মুখ সুষাবাদ লোকের মুখে পরে প্রকাশিত হয় মুখ সুদাবাদ সতেরোশো চার খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খাঁ সুবে বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে ভাগীরথীর পূর্বতীরে অবস্থিত মুখসুদাবাদ গ্রামে নিয়ে আসেন পরে তা হয়ে ওঠে সমৃদ্ধ শহর মুর্শিদকুলি খায়ের নাম অনুসারেই এই শহরের নাম হয় মুর্শিদাবাদ অদ্রিজা বলে সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল মুর্শিদাবাদে হুম তুমি দেখি জানো বলে অভিক অদ্রেজা বলে কি যে বলেন বাবু আমি সামান্য শিক্ষিকা আপনি পেশাদার উকিল আমার জ্ঞান নিতান্তই সূক্ষ্ম তাই নয় কি হেসে ওঠে দুইজনেই হাজারদুয়ারি ভ্রমণ করার পর তারা যান আজিম উন্নেসা বেগমের জীবন্ত সমাধি দেখতে বাংলার নবাব কুলি খাঁ তার কন্যা ছিলেন আজিম বেগম জনশ্রুতি আছে কঠিন রোগে আক্রান্ত হওয়ায় নবাবি হেকিম দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন ওনাকে অসুখ সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে পড়েন নিয়মিতভাবে শিশুদের কলিজা খেতে থাকেন এই ঘটনা কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন গাড়ির চালকের কাছে এই ঘটনা জানতে পেরে সমাধি দেখার আগ্রহ করে অদ্রিজা আজি বেগমকে কোলজে খাবার জন্যে কলজে খাকিয়েও বলা হতো বেগমের সমাধিটি ছিল একটি মসজিদের নিচে মানে একতলা পাকা মঞ্চের ওপর মসজিদে ওঠার সিঁড়ির নিচে আজিমন্নেসার সমাধি যে মসজিদটা তৈরি করেছিলেন মুর্শিদমুলি খাঁয়ের কন্যা স্বয়ং নিজে মঞ্চের ওপরিভাগের পাশে একদা দেয়াল ছাড়া মসজিদের আর কোনো চিহ্ন বর্তমানে নেই কথিত আছে সাধারণ মানুষের পদধূলিতে আর শিশুদের হত্যার পাপ মোচনের জন্য মসজিদে ওঠার সিঁড়ির নিচে জীবন্ত সমাধিস্থ করা হয় তাকে জায়গাটা ঘুরে দেখার পর অভিক বেরিয়ে এলেও অদ্রিজা থেকে যায় এক দৃষ্টে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অদ্রিজা তারপর জ্ঞান হারায় অচৈতন্য অদ্রিজাকে নিয়ে তড়িঘড়ি করে বাড়ি ফিরে স্থানীয় এক ডাক্তারকে ডেকে পাঠায় অভিক সারাদিনের জার্নিতে শরীরের ক্লান্তিতে হয়তো মাথাটা ঘুরে গেছে এই কথাই বলেছিলেন ডাক্তারবাবু হালকা মেডিসিন দিয়ে চলে গেলেন সারা রাত ঘুমিয়ে পরদিন সকালে অদ্রিজা উঠল অভিককে জানালো আজ সে স্কুলে যাবে না স্কুলে ফোন করে বলে দিতে ও শরীরটা ভালো নেই একটু ক্লান্তিও লাগছে অভিক বলল তাহলে আমি ফোন করে দিই কোর্টে আমিও যাব না অদ্রিজা বলল না না তুমি কোর্টে যাও আমি ঠিক আছি একটু ক্লান্তি লাগছে তাছাড়া মেহেনাস তো আছে তুমি নিশ্চিন্তে যাও দিনটা কোনো রকমে কাটে রাতে যখন ওরা ঘুমোচ্ছিল তখন হঠাৎ অভিক দেখে অদ্রিজা বিছানায় নেই সারা বাড়িময় খোঁজার পর অভিক অদ্রিজাকে না পেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওর খোঁজ করতে আশেপাশের সব এলাকায় খোঁজে এমনকি মেহেনাজের বাড়িতে পর্যন্ত না খুঁজে পেয়ে থানায় একটা ডায়েরি করে অভিক ঠিক তখনই অদ্রিজা ফোন করে অভিক বলে কোথায় ছিলে তুমি সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে তোমায় পেলাম না কোথায় গিয়েছিলে আমি একটু আগেই থানায় যাচ্ছিলাম আমি আসছি এক্ষুনি তড়িঘড়ি ঘরে এসে অভিক দেখে অদ্রিজা ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অদ্রিজার নিষ্পাপ মুখ দেখে অভিক আর তাকে ডাকে না অভিক যখন বাড়ির বাইরে ঠিক বেরিয়েছিল তখনই অদ্রিজা ঘর থেকে ফোন করেছিল অভিককে অদ্রিজার কপালে আলতো করে একটা চুম্বন করে মাথার সিথিতে হাত বলিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে অভিক এই ঘটনার দশ দিন পর মেহনাজ অভিককে জানায় দাদা আপনাকে একটা কথা বলার আছে হুম বলো দাদা ভাবির ব্যবহার আমার ঠিক ভালো লাগে না ভাবি সুস্থ নেই ঠাকুর ঘরে যান না আমাকে পড়ান না কেমন যেন চুপচাপ হয়ে গেছেন আপনি একটা ভালো ডাক্তার দেখান কথা শেষ হতে না হতেই অভিকের ফোনে একটা ফোন আসে অদ্রিজার স্কুল থেকে অভিক জানতে পারে অদ্রিজার ক্লাস থেকে প্রায় দশটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মধ্যে একটি শিশু অদ্রিজার অত্যন্ত কাছের সমীরণ অভিক এও জানতে পারে সিসিটিভি ফুটেজে প্রতিটি শিশুকেই লাস্ট দেখা গেছে অদ্রিজার সঙ্গে স্কুলের গেটের বাইরে এতক্ষণ অভিকের মনে প্রতি রাতের অদ্রিজার উধাও হয়ে যাওয়ার ঘটনাটা নিছকই একটা ছেলে মানুষই ছিল কিন্তু এখন মনে হচ্ছে কোনো একটা জলঘোলা কাণ্ড অবশ্যই আছে এরই মধ্যে একটা খবরও রটে গেছে এই বাড়ি যার তত্ত্বাবধানে অভিক ভাড়া পেয়েছিল সেই শ্যামাপ্রসাদও একদিন ঝড়বৃষ্টির রাত থেকে উধাও হয়ে গেছে শ্যামাপ্রসাদের বাইকটা পাওয়া গিয়েছিল অভিকের ভাড়া বাড়ির ঠিক দশ হাতের মধ্যে যদিও পুলিশ অভিককে এই কারণে সন্দেহ করে না কারণ সেই দিন বৃষ্টির রাতে অভিক কোর্টেই আটকা পড়ে গিয়েছিল আর অদ্রিজা ছিল বাড়িতে একা যতদূর সম্ভব অভিক জেনেছিল শ্যামাপ্রসাদের সেই দিন ওর বাড়িতে আসার কথা ছিল হয়তো ঝড় বৃষ্টির কারণে শ্যামাপ্রসাদ আসতে পারেনি কিন্তু তারপর থেকেই শ্যামাপ্রসাদকে খুঁজে পাওয়া যায়নি অথচ কিছুদিন আগে ভাগীরথী নদীতে একটা লাশ পাওয়া গেছে যার মুখ অত্যন্ত ক্ষতবিক্ষত আর সব থেকে আশ্চর্যের বিষয় তার হৃৎপিণ্ডটা উধাও অভিকের মনে সন্দেহটা একটু একটু করে দানা বাঁধতে শুরু করে অভিক বুঝতে পারে অদ্রিজার ওপর একটু ভালো করে নজর রাখতে হবে এই ঘটনা দশ দিন পূর্বে অদ্রিজা ঘর থেকে উদা হয়ে যাওয়ার আগে অদ্রিজা বলেছিল সে বাগানে খোলা আকাশের নিচে বসে একটু সময় কাটায় তাই বলে প্রতি রাতে অভিক তার কারণ ব্যাখ্যা করতে জানতে চেয়ে অদ্রিজা অত্যন্ত বিরক্ত হয় কিন্তু এই এইখানেই ব্যাপারটা খটকা অভিকের কাছে যে ফোনটা আসে সেই ফোনটার পরিপ্রেক্ষিতেও কিন্তু প্রায় দশ পনেরো দিন আগের ঘটনায় ধরা পড়ছে অভিক ফোনটা রেখে দেয় অদ্রিজাকে কিচ্ছু জানায় না সেই দিনটা আর কোর্টে যাওয়া হয় না অভিকের সারা সারাদিন অদ্রিজাকে কাছে কাছে রেখে অভিক পাহারা দেয় ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে অদ্রিজাকে স্কুলে যেতে না কারণ অদ্রিজার ওপরে যে কোনো মুহূর্তে পুলিশ কেস হতে পারে এবং তাকে ধরে নিয়ে যেতে পারে তাই যতটা সম্ভব অদ্রিজাকে বাড়িতে থাকতে কিন্তু শত চেষ্টাতেও রাত্রেবেলা অভিক চোখ আর খোলা রাখতে পারল না সারা সারাদিনের ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই লাফিয়ে উঠে পড়ল অভিক বাড়ির পিছনের বাগানটায় সে দেখতে গেল সেইখানে সে যেটা দেখলো তাতে তার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা অভিক অদ্রিজার সারা শরীরে চাপচাপ রক্ত দেখতে পায় আর সামনেই পড়ে রয়েছে অদ্রিজার সব থেকে প্রিয় ছাত্র সমীরণের নিথর দেহটা আর তার বুক চিরে যেই জিনিসটা অদ্রিজার হাতে উঠে এসেছে সেইটা হল সেই ছোট্ট শিশুর হৃৎপিণ্ডটা অদ্রিজা সমীরণকে ভাসিয়ে দিচ্ছে ভাগীরথীর স্রোতে ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না অভিকের শিশু কিডন্যাপিংয়ের পর এই দশটি শিশুর বাবা মা ভিডিও ফুটেজে অদ্রিজাকে যেইভাবে দেখেছে আর এই মুহূর্তে অভিক অদ্রিজার যেই রূপটা দেখেছে তাতে অদ্রিজার যে একজন মার্ডারার সেইটা একেবারেই স্পষ্ট কিন্তু অভিক এখন কি করে তার ভালোবাসাকে বাঁচাবে নাকি কেস করবে এই সময় অভিকের কানে ভেসে আসে আজ আনের পবিত্র সুর আর অন্যদিকে ভোরবেলা মন্দিরের ঘণ্টা পেটানোর শব্দ একটা দোলা চলের মধ্যে অভিক এখন দাঁড়িয়ে রয়েছে হয়তো এই কথাটাই মেহেনাজ অভিককে জানানোর চেষ্টা করেছিল মেহেনাজও হয়তো কিছুটা ইঙ্গিত করেছিল অদ্রিজার সারাদিনের আচার আচরণের মধ্যে কিন্তু এখন কি করা যায় কি করলে এর এর মহাবিপদ থেকে সুরাহা বের করতে পারবে অভিক অভিকের মাথায় কাজ করছে না অদ্রিজা নিজের কাজ শেষ করে আস্তে আস্তে ঘরে গিয়ে নিজের হাত মুখ পরিষ্কার করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে দেখে যেন মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি অদ্রিজাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে কিন্তু কোর্টে কোর্ট এসব কথা কেন মানবে কোর্ট তো অদ্রিজাকেই তাই করবে কিন্তু অভিক যে অদ্রেজাকে বড়ো ভালোবাসে অথচ এই দশটা শিশুর হত্যা মামলা তার উপরে শ্যামা প্রসাদের হত্যা মামলা এই সব কিছুকে মেনে অদ্রিজার প্রতি ভালোবাসাটা অভিকের থাকবে তো না তার আগে অদ্রিজার পুরনো ইতিহাস জানা অভিকের পক্ষে খুব দরকার তাই পরের দিনই মেহেন আজকে অদ্রিজার কাছে কোনো রকমে রেখে অভিক বেরিয়ে গেল সেই পশ্চিম মেদিনীপুর যেইখানে রয়েছে অদ্রিজার মূল শিকড় প্রায় দুই দিন সময় লেগে যায় অভিকের মুর্শিদাবাদ ফিরতে আর এই দুদিনের মধ্যে অনেক কিছু ঘটে যায় যেদিন অভিক মুর্শিদাবাদ ছেড়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল অদ্রিজার ছেলেবেলার কথা জানার জন্য সেই দিন সন্ধ্যেবেলায় মেহেনাজ অভিককে ফোন করে জানায় অদ্রেজাকে পুলিশ ধরে নিয়ে গেছে অভিক সেখানকার কাজ চট জলদি সমাপ্ত করে দু দিনের মধ্যে ফিরে আসে এসেই সোজাসুজি বহরমপুর থানায় পৌঁছে যায় গিয়ে দেখে এলোমেলো চুলে নিষ্পাপ মুখে অদ্রিজা মাথা নিচু করে বসে আছে গড়িয়ে পড়ছে জলের ফোঁটা ওর মুখে চোখে একটা বিস্ময়ের ছাপ অদ্রিজাকে একজন লেডি কনস্টেবল আঁকড়ে ধরে বসে আছে আর অদ্রিজার সামনে টেবিলে বসে আছেন থানার ওসি আর অন্যদিকে সমীরণের মা বাবা ওনারা অনবরত অদ্রিজাকে অভিশাপের ওপর অভিশাপ দিয়েই চলেছেন বলছেন রাক্ষসী মরবি আমার ছেলেকে খেয়েছিস তুই মরবি তোর বাচ্চা কোনো দিন সুস্থ হবে না মরবি তুই মায়ের বুক ফাঁকা করলে কেমন লাগে তুই হরে হাঁড়ে টের পাবি অভিক তাড়াতাড়ি থানায় ঢোকে একটা কাগজ ইন্সপেক্টরের হাতে ধরিয়ে দিয়ে বলে ওর জামিন হয়ে গেছে ওকে ছেড়ে দিন আমার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ সেই অফিসার বললেন আপনি তো অভিক না এই কিছুদিন আগে কোর্টে এসেছিলেন একটা কেসের ব্যাপারে হ্যাঁ আমি অভিক একজন অ্যাডভোকেট ওর হাজবেন্ড ও তাহলে এই এই জঘন্য মহিলার হাজব্যান্ড আপনি মশাই আপনি এত শিক্ষিত হয়ে এরম একটা ফালতু মহিলাকে আপনাকে যেটা করতে বলা হচ্ছে ইন্সপেক্টর সেটা করুন এটা একটা জামিনের আবেদন ওকে ছেড়ে দিন আমার স্ত্রীর হয়ে আমি লড়ব তা কি করে লড়বেন সব কিছুই তো আপনার স্ত্রীর এগেনস্টে সেইটা না হয় আমি কোর্টেই প্রমাণ করবো আপাতত আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই অভিকে দাপট দেখে সবাই চুপ করে যায় অদ্রিজার কাছে যখন অভিক এগিয়ে যায় তখন অদ্রিজা কেমন একটা ঘোড়ের মধ্যে তাকিয়ে থাকে অভিককে দেখে সম্মিত ফেরে কান্না শুরু করে বলে অভিক আমি কিচ্ছু জানি না এরা আমায় বলছে আমি সমীরনকে মেরে ফেলেছি আমি আমি নাকি আরও আরও দশটা বাচ্চাকে বিশ্বাস করো আমি জানি না আর আর শ্যামাপ্রসাদ বাবু ও নাকি আমি কেন মারতে যাবো আমি আমি কিচ্ছু করিনি তুমি শান্ত হও বাড়ি চলো বাড়ি গিয়ে কথা বলছি চলো অনেক কষ্টে অদ্রেজাকে সামলিয়ে অভিক বাড়ি নিয়ে আসে মেহেনাজকে বলে এই মেহেনাজ তাড়াতাড়ি দুই কাপ গরম চা করে নিয়ে তো আর হ্যাঁ দুটো বিস্কুট দিস আর শোন তুই এখন বাড়ি চলে যা আর রাতের খাবার করতে হবে না আমি খাবার কিনে এনেছি তুই বাড়ি যা তুই কালকে সকালে আসিস মেহনাজ চলে যায় চা করে দিয়ে অভিক ফ্রেশ হয় অদ্রিজাকে বলে স্নান করে ফ্রেশ হতে দুই দিন অদ্রিজার ঠিকমতো স্নান খাওয়া কিচ্ছু হয়নি অদ্রিজাও স্নান করে ঘরে ফিরে আসে অভিক বলে চলো আজকে দুইজনে মিলে পুজো দিয়ে আসি না আমার এই পাপি হাতে আমি ঠাকুর ঘরে যেতে পারবো না আমি পুজো দিতে পারবো না অভিক অভিক বলে কিচ্ছু করনি তুমি চলো কোনো পাপ হয় না ভগবানের সামনে পুজো করতে বসে কান্না আটকে রাখতে পারে না অদ্রিজা ক্রমাগত কেঁদেই চলে কিছুক্ষণ এমন চলার পর অভিক অদ্রিজাকে ঘরে নিয়ে আসে তারপর জিজ্ঞাসা করে তুমি আমাকে একটু খুলে বলো সেই দিন বর্ষার রাতে ঠিক কি হয়েছিল শ্যামাপ্রসাদ কি তোমার ওপরে রকম অ্যাটাক করেছিল যার থেকে বাঁচার জন্য তুমি ওকে না না শ্যামাপ্রসাদ বাবুকে আমি হত্যা করিনি বিশ্বাস করো হ্যাঁ হ্যাঁ সেদিন ঝড় বৃষ্টির রাতে উনি উনি এসেছিলেন আমাদের বাড়ি আমি বললাম আসুন বসুন তারপরে তারপরে আমার কিছু মনে নেই কিছু মনে নেই অভিক অভিক অদ্রিজার মাথায় হাত বোলাতে থাকে বলে একটু ঘুমোবে ঘুমো আরাম লাগবে কিন্তু অভিক কাল যে কোর্টে যেতে হবে তোমার যেতে হবে না আমি ডক্টরকে কল করেছি ট্রিটমেন্ট করতে আসবেন তুমি নিশ্চিন্তে একটু ঘুমো আমি যাব পরদিন অদ্রিজাকে ঘুমন্ত অবস্থায় মেহেনাজের কাছে রেখে অভিক চলে যায় কোর্টে সেইখানে গিয়ে প্রধান জর্জকে অভিক অদ্রিজার ছোটবেলার ঠিকুজি কুষ্টি বলে দেয় অভিক জানতে পারে অনাথ আশ্রমের বাচ্চাদের থেকে অদ্রিজা অনেকটাই আলাদা থাকত সে ইতিহাস খুব ভালোবাসত ছোট থেকেই ঐতিহাসিক কোনো ঘটনা ওর মনে বিশেষভাবে সাড়া দিত কখনো কখনো নিজেকে ঝাঁসিদানি মনে করত কখনও কখনও মাতঙ্গিনী হাজরা আবার কখনো জন হেনরি কখনো বা ভগৎ সিং নিজেকে মনে করতো অদ্রিজা একবার আশ্রমে রান্নাঘর থেকে আস্ত একটা বটি নিয়ে তাড়া করেছিল রান্নার বাবার ছিকে ওই বাবারচির একটা পা ছিল কাটা তাকে তৈমুর লং বলে চিৎকার করে তারা করেছিল অদ্রিজা আশ্রমেও তাকে ডাক্তার দেখানো হয় বয়স বাড়ার সাথে সাথে শৈশবের অনেক কারুকার্যই আমরা ভুলে যাই কিন্তু অদ্রিজার ক্ষেত্রে এইটা মানসিক রোগে পরিণত হয় মামলা চলার সাত দিনের মাথায় প্রতিটি মৃত শিশুর লাশ আবিষ্কার করে পুলিশ তাদের ফারাক্কা ব্যারেজের মোহনার ধারে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল প্রত্যেকেরই হার্ট ছিল না এর পরে অবশ্য অদ্রিজাকে জেরা করার জন্য পুলিশ আসে কিন্তু অদ্রিজা কিছুই স্বীকার করতে পারেনি শেষমেশ অনাথ আশ্রমের হিস্ট্রি আর অদ্রিজার ছোটবেলার মানসিক ট্রিটমেন্টের সমস্ত নথিপত্র দেখিয়ে প্রমাণ করা হয় অদ্রিজা সত্যি মেন্টালি খুবই অসুস্থ এই ঘটনার প্রায় আড়াই মাস পর জামি জামিনে অদ্রিজাকে বাড়ি আনে অভিক মৃত শিশুদের মা বাবার কাছ থেকে ক্ষমা চায় কিন্তু তারা কি আর কোনোভাবে ক্ষমা করতে পারে পারে না অদ্রিজার মুখে একটা তীব্র অপরাধবোধ আর গ্লানি প্রত্যেকেই দেখতে পায় কিন্তু কেউ তো আর তাদের মৃত সন্তানকে ফিরে পাবে না তাই সবাই অদ্রেজার বিরুদ্ধে করা এই কেস তুলে নেয় যেহেতু প্রমাণ হয়েছিল অদ্রেজা মানসিক রোগী তাই এই কেস আর বেশি দিন চলে না একদিন মন্দিরে পুজো দিতে গিয়ে হঠাৎ অদ্রেজা অজ্ঞান হয়ে যায় অভিকের কাছে ফোন করে জানায় মেহেনাজ ডাক্তার দেখা হয় ডাক্তার ডাক্তারবাবু জানান অদ্রিজা মা হতে চলেছে অভিক ভীষণ খুশি হয় অদ্রিজাকে ডাকতে গিয়ে দেখে সে ঘরে নেই সারা বাড়ি খোঁজার পর বাগানের ধারে লিচু গাছটার তলায় পায় অদ্রিজাকে ভয়ে শঙ্কায় অদ্রিজার দিকে তাকিয়ে অভিক দেখে অদ্রিজা মাটির দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে অভিক পদ্রে যার ঘাড়ে হাত রাখতেই চমকে ওঠে সে বলে হ আমি যা করেছি আমার অজান্তে এর ফল আমায় ভুগতেই হবে দেখো আমার সন্তানকে ওরা ছাড়বে না ছাড়বে না ওই দেখো ওরা দেখছে ওই দেখো ভরা পূর্ণিমায় জ্যোৎস্নার আলোয় ভাগীরথীর জল চকচক করছে তারই মধ্যে অভিক দেখে দশটি শিশুর ছায়ামূর্তি কিন্তু হৃৎপিণ্ডের জায়গাটা ফাঁকা সেইখান থেকে গড়িয়ে পড়ছে রক্ত তারা সবাই অদ্রিজার দিকে আছে অভিক অদ্রিজাকে জোর করে বাড়ির মধ্যে টেনে নিয়ে আসে এবং বলে তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না কয়েকদিনের মধ্যেই আমরা মুর্শিদাবাদ ত্যাগ করব। একদম চিন্তা করো না মুর্শিদাবাদে আজিমুন্নিসার বেগমের সমাধি দেখার পর থেকেই অদ্রিজার মানসিক পরিবর্তনটা শুরু করে সে নিজেকে আজিমুন্নেসা বেগম ভেবে এই ক্ষতিটা করে বসে এরপরে কেটে গেছে ছটা মাস অদ্রিজার প্রসব বেদনা উঠেছে এই ছয় মাসে কোনো ছায়ামূর্তিকে সে দেখতে পায়নি তার গর্ভের ভেতরে সন্তানের হাত পা নাড়ানো খেলা করা সেটাও কিন্তু অনুভব করতে পারেনি ডাক্তার জানিয়েছেন কিছু কিছু কেসে এমন হয় বাচ্চাটা হয়তো একটু দুর্বল তাই এমন হচ্ছে সমস্ত রকম টেস্টে কিন্তু বাচ্চার উপস্থিতি পেয়েছিলেন ডাক্তার যাই হোক নর্মাল ডেলিভারি অদ্রিজার হয় না সি সেকশান করতে হয় ছেলে হয়েছে অদ্রিজার এমনি সুস্থ সবল কিন্তু ছয় মাস অন্তর অন্তর চেক আপ করতে হবে বুক চেক আপ করাতে হবে কারণ বুকের ভেতরে যেই যন্ত্রটা আমাদের বাঁচিয়ে রাখে স্পন্দন করে অনিবার্যভাবে সেই হৃৎপিণ্ডটাই ফুটো সেখান থেকে এক বিন্দু এক বিন্দু করে রক্ত ছড়িয়ে চলেছে শিশুটির দেহে ডাক্তার জানিয়েছেন এই বাচ্চাটি যে জীবিত আছে সেটাই একটা কাকতালীয় ব্যাপার গর্ভস্থ ভ্রূণ কীভাবে এই রকম ক্ষতিগ্রস্ত অবস্থায় বেঁচে থাকলো এটা সত্যি ঈশ্বরের দান ছাড়া সম্ভব নয় কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অপারেশন করতেই হবে না হলে এই শিশুকে বাঁচানো সম্ভব নয় কৃত্রিম প্রেসমেকার বসানো হয় অভিক অদ্রিজার সন্তানের দেহে ডাক্তার জানিয়েছেন এই সন্তানটি ওদের শেষ সম্বল কারণ অদ্রিজা কোনো দিন মা হতে পারবে না তাই এই শিশুকেই বড় যত্নে রাখতে হবে আজ প্রকৃতি তাই না সন্তান হলো কিন্তু হৃদয় হল কৃত্রিম হয়তো সৃষ্টিকর্তা এইভাবেই শাস্তি দিলেন অদ্রিজাকে ওই দশটি শিশু নিল তাদের কঠিন প্রতিশোধ ওই দশটি শিশুর মা বাবা যেই অভিশাপ দিয়েছিল অদ্রিজাকে সেই অভিশাপ সত্যি হলো এই যুগে এসেও অভিশাপ কি কখনো ফলে কে জানে কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো কোনো দিনও পাওয়া যায় না শুনছিলেন আমার লেখা গল্প যে খাকি গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই গল্পটি আমি প্রতিলিপি অ্যাপে লিখে রেখেছি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আপনারা চাইলে গল্পটা পড়তেও পারেন হাজির হব আগামীকাল আরও একটি গল্পের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার